शांति और शक्ति एक ही मुद्रा दुई पीठ जखन क्यों शांति नाश करार चेष्टा करे तखन से क्षेत्र में शक्ति प्रदर्शन करा आवश्यक एक कथा बोलेछिलेन तदनीन्तन प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी और तार घोषणार संगे शुरू हो गियेछिलो 1999 सालेर ऐतिहासिक कारगिल युद्ध जेखने सौरभ कालिया आर विश्वनाथन अनुज नायर मनोज पांडे विक्रम बत्रार मतो शत शहीद रक्ते लाल हुएछिलो हिमालय सदा बरफ अवशेषे 26 जुलाई से दिन जार गौरव शुधुमात्र देशेई नय बरं गोटा विश्वेर इतिहासे आजीवन लेखा थाकबे सोनार अक्षरे एक समाचार अनुपाते दुर्गम हिमालय पेरियेओ निजेर देशेर हये जय छिनिये एनेछिलेन भारतेर वीर जवानरा और तादेर सेई दिनेर आत्मत्याग और बलिदानके सम्मान जानातेई प्रति बछर 26 जुलाई पालित हय कारगिल विजय दिवस मंगलवार कारगिल विजय दिवस उपलक्षे सकाल बेलाय हावड़ा रामकृष्णपुर घाटे अवस्थित अमर जवान ज्योति स्मृतिसौधे कारगिल युद्धे शहीद वीर सैनिकदेर प्रति श्रद्धा ज्ञापन करा हलो अनुष्ठाने भारतीय सेनाबाहिनीर राजपूत रेजिमेंटेर सैन्यरा बिगल ध्वनिते सशस्त्र गान सैल्यूट प्रदान करलेन বিজেপি সম্পাদক উমেশ রায় আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি হাওড়ার প্রাক্তন মেয়র ডক্টর রথীন চক্রবর্তী বিশিষ্ট বিজেপি নেতা সঞ্জয় সিং জেলা সদর বিজেপি সভাপতি মণিমোহন ভট্টাচার্য প্রবীণ রাজনীতিবিদ সুপ্রীতি চট্টোপাধ্যায় সুভাষ ঝা সুরেন্দ্র ভার্মা প্রমোদ সিং সহ স্থানীয় সমাজকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন ওমপ্রকাশ সিং বদ্রীনারায়ণ সিং প্রদীপ তিওয়ারি এতদিন ধরে আমাদের একটা শহীদ স্মারক ছিল যেটা আমরা আজকে প্রথমবার এসে আমাদের সৈনিকরা এসে আজকে প্রথমবার এটা সম্মানটা দিল তার জন্য আমি এখানকার সিটিজেন যারা আছেন হাওড়া নিবাসী যারা আছেন ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওদের আমাদেরকে ডাকলেন এত সম্মান দিলেন ওদের মনে এত ভালো এ আছে তার আনন্দ আছে আমাদের প্রতি বিশেষ ভাবনা আছে এটার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই দেখুন এটা আমরা এটা দুদিনের মধ্যে এটা আমরা ডিসাইড করেছিলাম এরা বলেছিলেন কি স্যার আমরা কি এখানে আসতে পারি দুদিনের মধ্যে এতজন লোক এসেছেন আমরা এটা ভাবতে পারিনি এত সুন্দর হয়েছে আমাদের হাওড়ার লোকের এত প্যার মহব্বত দিয়েছে আমাদেরকে আমাদের ফৌজিদেরকে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই 1947 সালে স্বাধীনতার সঙ্গে সঙ্গেই দেশ ভাগ হয় তখন থেকেই ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র শুরু করে পাকিস্তান সেই সময়ে অর্থনীতি সামাজিক বৈদেশিক বিষয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলির ষড়যন্ত্র চলতে থাকে 1999 সালে যখন ভারতের সফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এপিজে আব্দুল কালাম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নেন তখনই পাকিস্তান কারগিলে যুদ্ধ তৈরির প্ল্যান করে প্রায় দু মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধে ভারত যেমন পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছিল তেমনি পারমাণবিক পরীক্ষা চালিয়ে ভারত বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির সঙ্গেও একই সঙ্গে নাম লেখায় এভাবেই এই দিনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরলেন বিজেপি সম্পাদক উমেশ রায় প্রসঙ্গত কারগিল যুদ্ধে 550 জন সৈন্য শহীদ হয়েছিলেন এবং প্রায় 1400 জনেরও বেশি আহত হয়েছিলেন তাঁদের আত্মত্যাগে আজ ভারত সর্বক্ষেত্রেই শক্তিশালী বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় প্রথম চারে রয়েছে আমাদের দেশের নাম তাই আজ ভারত উদযাপন করছে আরও একবার স্বাধীনতার অমৃত মহোৎসব এরই সঙ্গে সঙ্গে কারগিল বিজয় দিবস ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা